আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উদ্ধার তৎপরতা চালানোর জন্য এসেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন কুমিল্লা যে গোমতী নদীর যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ ভাঙার কারণেই কিন্তু আসলে প্রচুর পরিমাণ পানি এই গ্রামগুলোতে প্রবাহিত হয়েছে। তো আমি অবস্থান করছি বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বর্তমান বন্যা পরিস্থিতির দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা মনে হয় ত্রাণ নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। আপনারা কোথা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের দেশি ভাই পাওয়া গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাইরা আসছেন ত্রাণ সহায়তা নিয়ে। আর আমি দেখানোর চেষ্টা করছি আসলে এই এই এলাকার যে বর্তমান বন্যা পরিস্থিতি আসলে কতটা ভয়ঙ্কর, যেটা আসলে চিন্তাও করার মতো না। গ্রামবাসীর সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে পানি কিন্তু বাড়তেছে, প্রচুর পরিমাণে পানি বাড়তেছে, আর বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন। পরিস্থিতি অত্যন্ত নাজুক, আসলে বলে বোঝানোর মতো না। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, প্রচুর পরিমাণ পানি কিন্তু প্রবেশ করতেছে, আর পানি কিন্তু বাড়তেছে, পানি কিন্তু কমতেছে না, পানি বাড়তেছে। আর এই পানি বাড়ার কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে এই এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে মানুষ কিন্তু বের হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আসলে এলাকা ছেড়ে অন্যত্র শিফট হচ্ছে তাদের নিরাপদ আশ্রয়ের খুঁজে। তো ভিউয়ার্স, আসলে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এবং যদি এইভাবে পানি বাড়তে থাকে তাহলে অবস্থা আরও সংকটাপন্ন হবে। আর আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে যে এখানটায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন উদ্ধার কর্মী সহ এবং ত্রাণ তৎপরতা সহ বিভিন্ন প্রকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসলে পরিস্থিতিটা অত্যন্ত নাজুক, যেটা বলে বোঝানোর মতো না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গ্রামের সার্বিক পরিস্থিতি, সাথেই থাকবেন আর ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমি আগেও বলেছি সারা বাংলাদেশ থেকে মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী সাধ্য মতে যতটুকু সম্ভব সবাই কিন্তু বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে, আর প্রচুর পরিমাণে ত্রাণ সহায়তা এই অঞ্চলে ঢুকতেছে। আর আপনাদের কাছে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে আপনারা মন ভরে প্রাণ খুলে দোয়া করেন, যাতে করে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই এলাকার মানুষগুলাকে অতি দ্রুত তাদেরকে সমস্ত প্রকার আজাব গজব থেকে হেফাজত করে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, আমি আগেই আপনাদেরকে অবহিত করেছিলাম যেটি হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং থানা আজ্ঞাপুর গ্রাম। আমরা অবস্থান করছি আজ্ঞাপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি, পানি বাড়তেছে আসলে, যেটা গ্রামবাসীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম পানি বাড়তেছে, আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এই এই গ্রাম কিন্তু জনমানব শূন্য হয়ে যাবে। মানুষ কিন্তু আস্তে আস্তে এই এই গ্রাম কিন্তু মানুষ পরিত্যাগ করতেছে, তাদের নিরাপদ বাসস্থানের খুঁজে তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা অবস্থান করছি আজ্ঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা ঠিক কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে। তো আপনারা সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসলে মানুষের এখানকার সার্বিক পরিস্থিতি আসলে বিশ্লেষণ করে বোঝানোর মতো না, যেটা আসলে স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। মানুষ কিন্তু নিরাপদ আশ্রয়ের খুঁজে যার যার বাড়িঘর কিন্তু ত্যাগ করতেছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পানি কিন্তু বাড়তেছে, প্রতিটা বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে পানি, আপনার পানি কিন্তু বাড়তেছে। আমি আগেই বলেছিলাম যেটা হচ্ছে কুমিল্লা জেলার আপনার বুড়িচং থানার অধীনস্থ আজ্ঞাপুর গ্রাম। আমরা একজন আঙ্কেলকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? আপনাদের বাসা কি এই গ্রামেই? আচ্ছা আচ্ছা, এখানে কোথায় আসছিলেন? আচ্ছা আচ্ছা, তো এখানে সার্বিক পরিস্থিতি কি, পানি কি বাড়তেছে নাকি কমতেছে? কিন্তু এখানে যে সমস্যা, যাদের সমস্যা জি, একটু বেশি সমস্যা হচ্ছে রেলের পশ্চিমে।
মানে রেল লাইনের পশ্চিমে আমাদের ত্রাণ যারা নিয়ে আসতেছে তাদের উচিত এই আমাদের এখানে না থাকা, জি, রেলের পশ্চিমে নিয়ে যাওয়া। কারণ এখানে যারা আছে তারা বর্ডার সীমান্তের পাশে, জি, ওনারা এখান থেকে নিরাপদে উপরে চলে যেতে পারে, রান্না বান্না খেতে পারতেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু রেলের ওই পারে যেমন পূর্ববর্তী পূর্ব পাড়া হইতে রাজাপুর পশ্চিম পাড়া হইতে এগুলো যেগুলো বাক্সিমূল ওই দিকগুলো পাড়া ওই যে চরণের পশ্চিম পাড়া ওই দিকটা তো হচ্ছে আশ্রয় কিন্তু পানি ঢুকে ফেলছে। ওরা রান্না তো দূরে থাক, ওদের কাছে খাবার নিয়ে যাচ্ছে না, তো ওরা আমাদের এখান থেকে আমি মনে করি ওইখানে আরো বেশি সুবিধা আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আপনারা জানতে পারলেন যে রেলের পশ্চিমে যে গ্রামগুলো অবস্থান করতেছে ওইগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। আর যারা ত্রাণ কর্মী আছেন, মানে ত্রাণ নিয়ে যারা আসতেছেন, তাদের কাছে মেসেজ হচ্ছে যে আপনারা ত্রাণ নিয়ে রেলের পশ্চিমাঞ্চল যে এলাকাটা ওই এলাকাতে পৌঁছানোর জন্য। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে তাদের নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতেছে। আর কথা বলে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে পানি বাড়তেছে, আর এই পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। তো ভিউয়ার্স, যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনারা একটি জিনিস, একটি বার্তা আপনাদের কাছে আমরা পৌঁছাতে চাই। আপনারা এই বার্তাটি সারা বাংলাদেশে পৌঁছে দেন। যারা ত্রাণ নিয়ে সারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদেরকে উদ্দেশ্য করে জিনিসটি বলা যে আপনারা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা মিনিট, আমরা চেষ্টা করব আসলে ত্রাণকর্মীদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য যে আপনারা রেল লাইনের যে পশ্চিম যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। আপনারা ওই গ্রামগুলোতে আপনাদের ত্রাণ তৎপরতা পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা কথা বলবো এই গ্রামেরই আমাদের একজন শ্রদ্ধেয় মুরব্বীর সাথে, আপনারা একটু সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনারা এটাই আপনার বাড়ি? আচ্ছা, পানি কি এখন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, প্রচন্ড পানি বাড়তেছে। দিক দিয়ে আমাদের বাড়িতে ওই দিক দিয়ে সামনে দিয়ে পানি চলে আসছে। আচ্ছা আচ্ছা। আমরা খুব অনেক দুর্ভোগে আছি। আমাদের গ্রামবাসী অনেকে যে ব্যান গাড়ি যেমন অনেক মানুষ চলে যাচ্ছে, অনেকে না খাই আছে, কারণ অনেকের গ্যাসের সংকট, পানি নিচে চলে গেছে, আর পানি বিশুদ্ধ পানির সংকট, আর বিদ্যুৎ নাই। তো বিদ্যুৎ না থাকার, বিদ্যুৎ কখন থেকে নাই? গতদিন মাগরিবের থেকে বিদ্যুৎ, গত মাগরিবের পর থেকে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমরা অনেক ভোগান্তিতে আছি। আচ্ছা, সরকারি কোনো টিম বা সাহায্যকারী সংস্থা কি আপনাদের কাছে আসছে? না, সাহায্যকারী সংস্থা আমাদের মেইন রোডে কিছু, মেইন রোডে যায়, ভিতরে যায়, কিন্তু ভিতরের দিকে কোনো কেউ ঢুকতেছে। আচ্ছা আচ্ছা। ইয়া যে সেনাবাহিনী বা নৌবাহিনী কোনো তৎপরতা এখানে পরিলক্ষিত হয় না? তো ভিউয়ার্স, আসলে জানতে পারছি আমরা যে বিষয়টা সরজমিনে পর্যবেক্ষণ করে জানতে পারলাম সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে কর্মবাহিনী যারা কাজ করতেছে মাঠে উদ্ধার তৎপরতা সহ এবং যে ত্রাণ তৎপরতা তারা চালাচ্ছে, তা আসলে আমরা যে জিনিসটি ঘোরাফেরা করে জানতে পারলাম যে এটা এখনো পর্যন্ত এই বুড়িচং, ব্রাহ্মণপাড়া বা কসবা এদিকে কোথাও পৌঁছায় নাই। তো ভিউয়ার্স, আপনারা একটা জিনিস আমরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে এই গ্রামের যে সর্বসাধারণ মানুষরা আছেন তারা কিন্তু ভয়ে এবং আতঙ্কে দিনাতিপাত করতেছেন, কারণ পানি কিন্তু হু হু করে বাড়তেছে, পানি প্রচুর পরিমাণে বাড়তেছে, আর বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে আরও একটি মানে বিশাল সমস্যা এখানে দেখা দিয়েছে। আচ্ছা, বিশুদ্ধ খাবার পানির সংকট এবং ওষুধপত্র সংকট। তো যারা যারা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, যাতে করে এই অঞ্চলে যারা ত্রাণ নিয়ে আসতেছেন আপনাদের কাছে চাওয়া হচ্ছে আপনারা চেষ্টা করবেন সাথে করে মোমবাতি বা আপনার এই জাতীয় ওষুধ, স্যালাইন, এই জাতীয় কোনো কিছু নিয়ে আসার জন্য। আর বিশেষ করে বিশুদ্ধ পানিটা আপনারা এটা অবশ্যই অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, বিশুদ্ধ পানি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে, পানি কিন্তু প্রায় প্রতিটা বাড়িতেই ঢুকে পড়েছে আর পানি বাড়তেছে। এভাবে যদি পানি বাড়তে থাকে আসলে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। তো ইনশাআল্লাহ সবাইকে বলেন যাতে সবাই দোয়া করে আপনাদের জন্য। আচ্ছা, সবাই যাতে আমরা আমাদের জন্য সবাই প্রাণ করে দোয়া করবেন, যাতে বাংলাদেশের সকল সকল জনগণকে বলছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বামবাসী মানুষের জন্য দোয়া করবেন, আমার আজ্ঞাপুরবাসী, বুড়িচংবাসী, কুমিল্লাবাসী সবার জন্য দোয়া করবেন, সবাই যেন শান্তিতে থাকতে পারি এবং পানি পানির বিভিন্ন আপনার বিভিন্ন রোগবাহী থেকে ইয়ে থেকে যেন বাঁচতে পারি। আর আমাদের ত্রাণ সহায়তার খুবই প্রয়োজন, যারা বামবাসী মানুষ অনেক দূরে আছে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমি দেশবাসী সবার কাছে অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা যারা আছেন ত্রাণ তৎপরতার চালাচ্ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা চেষ্টা করবেন যে অন্ততপক্ষে মেইন রুট থেকে একটু ভিতরের দিকে কিভাবে প্রবেশ করা যায়, কারণ ভিতরের মানুষগুলি আসলে কোনোভাবেই ত্রাণ তৎপরতার আওতায় যাচ্ছে না। আর বিশেষ করে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পানি কিন্তু বাড়তেছে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন এইভাবে যদি পানি বাড়তে থাকে আসলে পরিস্থিতি অত্যধিক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আর এইখানে
এখানে বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টির একটি অবস্থা দেখলাম, আকাশের অবস্থাও ভালো না, পূর্বাভাস খুবই খারাপ। আমরা লক্ষ্য করছি আরও একটি ত্রাণ তৎপরতাবাহী গাড়ি এদিকে প্রবেশ করেছে ত্রাণ নিয়ে। ভালো আছেন? আচ্ছা, ওনারা এদিকে প্রবেশ করেছে। আসলে একটি বিষয় অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের আপামর সাধারণ জনগণ এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, যদি এই সম্প্রীতি এবং এই বন্ধ নোটুট থাকে তাহলে বাংলাদেশ নতুন আরও একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তো ভিউয়ার্স, আপনারা সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব কুমিল্লা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং কসবার বিভিন্ন স্থানের যেই